আমার প্রিয় ক্লাস ইলেভেনের বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। তোমাদের ক্লাস ইলেভেনে, তোমরা ক্লাস টেন অবধি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা অবধি, তোমাদের প্রত্যেকের কিন্তু যে সাবজেক্ট ছিল বিষয়টা একই, অর্থাৎ প্রত্যেকেরই বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক। কিন্তু যখন তুমি ক্লাস ইলেভেনে উঠছো, এবার কিন্তু তোমাকে বিষয় নির্বাচন করতে হবে, অর্থাৎ তোমার বন্ধু এবং তুমি দুজনেই ক্লাস ইলেভেনে পড়ো, কিন্তু তোমাদের সাবজেক্ট হলো আলাদা। এবং সেজন্য আমাদের রয়েছে তিনটে স্ট্রিম, একটি হলো আর্টস, আরেকটি হলো কমার্স এবং আরেকটি হলো সায়েন্স। এবং এই তিনটে স্ট্রিমের মধ্যে আমাদের প্রত্যেকে কিন্তু বাংলা এবং ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এই দুটি সাবজেক্ট কিন্তু কম্পালসারি। সে তুমি আর্টসেই পড়ো, কমার্সেই পড়ো আর সায়েন্সেই পড়ো, বাংলা ইংলিশ আমাদের নিতেই হবে। এর সঙ্গে আমাদের আর নিতে হবে আরও চারটি সাবজেক্ট, অর্থাৎ আমাদের পরীক্ষা হলো মোট ছটি সাবজেক্টে। এবারে আমি তোমাদের এই ভিডিওটিতে তোমাদের কোন সাবজেক্ট নিলে তোমাদের ভালো হবে, অর্থাৎ কোন কোন সাবজেক্টে ভালো নম্বর ওঠে, যারা ধরো একটু দুর্বল স্টুডেন্ট বা কম পড়ে ভালো নম্বর পাওয়া যায়, সেই সমস্ত সাবজেক্টের কথা বলবো। এবং তার সঙ্গে অনেকেরই প্রশ্ন যে ফোর্থ সাবজেক্ট কীভাবে হয়, সেটা নিশ্চয়ই মানে বিবেচনা করেই, তবেই তোমাদের এখন ফর্ম ফিল আপ হচ্ছে, সেইটা কিন্তু তোমরা বুঝে নেবে। অর্থাৎ এই ভিডিওটিতে আমি তোমাদের কোন সাবজেক্টে ভালো নম্বর ওঠে, বেশি নাম্বার ওঠে, সেটা তো বলবই, সঙ্গে ফোর সাবজেক্ট কিভাবে হয় এটাও আমি তোমাদের আলোচনা করে দেব। প্রথমে আমি বললাম যে বাংলা এবং ইংলিশ ছাড়া আমাদের আরও চারটে সাবজেক্ট নিতে হবে। যেমন আর্টসের ক্ষেত্রে আমাদের ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, ফিলোসফি, হিস্ট্রি, মানে অনেক রকমের দর্শন, প্রচুর সাবজেক্ট রয়েছে। কমার্সের ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কনসাল্টিং, তারপর তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, এবং সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, যারা নিউট্রিশন নিয়ে পড়বে নিউট্রিশন, বায়োলজিক্যাল সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এরকম অনেকগুলি সাবজেক্ট রয়েছে। এবং যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে তাদের কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, এই সকল সাবজেক্টের মধ্যে তোমাকে চুজ করতে হবে যে কোনো চারটি সাবজেক্ট। অর্থাৎ তুমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমার পরীক্ষা হবে মোট 600-তে। কিন্তু এই 600-র মধ্যে তোমাদের মধ্যে অনেকেই যদি বাংলা এবং ইংলিশ ছাড়া আরও যদি তিনটে নাও, তাহলে তার সাবজেক্ট হচ্ছে মোট 5টা। কারণ এখানে তারা তিনটে নিচ্ছে, আমাকে যে চারটেই নিতে হবে তা নয়, কারণ উচ্চ মাধ্যমিকে তোমার বাংলা ইংলিশ ছাড়া আর তিনটে সাবজেক্ট থাকতেই হবে। চতুর্থ সাবজেক্টটা নেওয়ার জন্য কি সুবিধে রয়েছে সেটা আমি এই ভিডিওটিতেই তোমাদের বলবো। তাহলে যারা এইখানে চারটে সাবজেক্ট না নিয়ে তিনটে সাবজেক্ট নিচ্ছে, তারা পরীক্ষা দিচ্ছে 5টা সাবজেক্টে, অর্থাৎ তারা পরীক্ষা দিচ্ছে 500-তে। এবার দেখো, যারা 6টা সাবজেক্টেই পরীক্ষা দিচ্ছে, সেখানে আমাদের যে সমস্ত বিষয়গুলোতে প্র্যাকটিক্যাল নেই, মানে শুধুমাত্র প্রজেক্ট আছে, সেই সমস্ত বিষয়গুলোতে তোমাদের লিখিত পরীক্ষা হবে 80 এবং প্রজেক্টে থাকবে 20। আর যে সমস্ত সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল আছে, তাদের প্র্যাকটিক্যাল প্লাস প্রজেক্ট করে হবে, তাদের লিখিত পরীক্ষা হবে 70-এ এবং প্র্যাকটিক্যাল প্লাস প্রজেক্ট করে তোমাদের হবে 30। এইভাবে আমাদের 100 ভাগ করা হয়। তোমাদের মাধ্যমিকে যেমন 25 পেলে পাস ছিল, 100-তে 25-এ পাস, কিন্তু ইলেভেন এবং টুয়েলভে কিন্তু তা নয়। ইলেভেন টুয়েলভে তোমার লিখিত পরীক্ষাতে কিন্তু আলাদাভাবে পাস করতে হবে, এবং প্রজেক্ট এবং এই যে এইটা 20 এবং 30টা বলছি, এইটা নিয়ে অতটা চিন্তা নেই, কারণ এই প্রজেক্ট এবং প্রজেক্ট প্লাস প্র্যাকটিক্যাল এইটাতে সাধারণত সবাই পাস করে যায়, ভালো নম্বরই পায়, স্কুল থেকে 20-তে 20 দিয়ে দেয় অথবা 30-এ 30ও দিয়ে দেয়। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো উচ্চ মাধ্যমিকে তোমাদের যে 80 এবং 70-এ যে লিখিত পরীক্ষা হবে, সেখানে কিন্তু আলাদা করে পাস করতে হয়, অর্থাৎ তোমাকে 30% নম্বর পেতেই হবে। যে সমস্ত বিষয়গুলোতে লিখিত পরীক্ষা হচ্ছে 80-তে, সেখানে তোমাকে 24, এবং যে সমস্ত পরীক্ষাতে 70-এ পরীক্ষা হচ্ছে, সেখানে তোমাকে 30% অর্থাৎ 21 কিন্তু পেতেই হবে। এবং এইখানে
আমাদের এটা বলে দিচ্ছি, এখানে আমাদের ছয়তে পাস এবং এখানে আমাদের নয়তে পাস, এইটা নিয়ে অত অসুবিধে নেই, ছয় এবং নয়টা পাওয়া যায়। এই 24 আর 21-এ আমাদের পাশ করতে হবে। এবারে হলো দেখো, তুমি তো 6টা সাবজেক্টে পরীক্ষা দিলে, তাহলে তুমি মোট 600তে পরীক্ষা দিলে, সেই 600-র মধ্যে তুমি যখন 11-এ বা তুমি যখন উচ্চ মাধ্যমিকে তোমার পার্সেন্টেজ হবে, তখন লেখা হবে বেস্ট অফ 5। বেস্ট অফ 5 কথাটি অর্থ হলো যে তুমি যে 6টি বিষয় পরীক্ষা দিলে, বেস্ট অফ 5 মানে তোমার টোটাল হবে মোট 500-তে। এবার যারা 5টা সাবজেক্টে নিয়েছো তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, তোমাদের ক্ষেত্রে ওই 5টা যে বিষয় নিয়েছো তার মধ্যেই প্রত্যেকটা সাবজেক্টেই নিয়ে তোমাদের কাউন্ট হবে। কিন্তু যারা 6টা সাবজেক্ট নিয়েছো অর্থাৎ 600-তে পরীক্ষা দিয়েছো, তাদের বেস্ট অফ 5 করে তোমাদের 500-তে পার্সেন্টেজ হবে। এবার আমি তোমাদের বলবো যে বেস্ট অফ 5টা কী। তুমি যে 6টা সাবজেক্টে পরীক্ষা দিলে, তার মধ্যে যে সাবজেক্টে তোমার সব থেকে কম নম্বর রয়েছে সেই সাবজেক্টটা তোমার বাদ হয়ে যাবে, এবং সেই বাকি যে 5টা সাবজেক্ট সেটাই তোমাদের টোটাল করা হবে, এবং সেখান থেকেই তোমাদের যে পার্সেন্টেজ মানে তোমাদের বাকি যে 5টা সাবজেক্ট থাকবে সেই 5টি সাবজেক্টে টোটাল করে তাকে বাই 5 করে তোমার পার্সেন্টেজ করা হলো। অর্থাৎ তোমাকে 500-তে তোমাকে তোমার যে পার্সেন্টেজ সেইটা হবে, অর্থাৎ একটা সাবজেক্ট কাউন্ট করা হবে না, যে সাবজেক্টে তুমি সব থেকে কম পেয়েছো সেটা বাংলা ইংলিশও হবে, বাংলা ইংলিশও কিন্তু, এবং সেই সাবজেক্টটাই হয়ে যাবে তোমাদের 4th সাবজেক্ট। আমাদের বাংলা ইংলিশও কিন্তু 4th সাবজেক্ট হতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। এবার আমি তোমাদের বলবো যে তোমাদের যে 5টা সাবজেক্ট যোগ হবে, সেই 5টা সাবজেক্টে কিন্তু তোমাকে এই 80-তে, 24-এ, 70-এ, 21 এবং এই যে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল এইগুলোতে কিন্তু পাশ করতেই হবে। কিন্তু 6 নম্বর সাবজেক্টে যে সাবজেক্টে তোমার মানে 4 সাবজেক্ট হয়ে যাচ্ছে, সেই সাবজেক্টে যদি তোমার 5 নম্বর না থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। সেজন্য আমি তোমাদের বলবো যে তোমাদের অতি অবশ্যই এখানে 4টে সাবজেক্টই নেওয়া উচিত, 3টের বদলে আরেকটা সাবজেক্ট রাখো, কারণ পরীক্ষাতে কেমন কোয়েশ্চেন হবে এবং তারপরে তুমি কেমন পরীক্ষাতে, হয়তো তুমি যে 5টা নিলে অন্য যেটা তুমি নিতে পারতে তখন নাও নি, সেটাতে হয়তো কোয়েশ্চেন খুব সোজা এসে গেল, তুমি বেশি নাম্বার পেয়ে গেলে। সেজন্য আমি তোমাদের সবসময় বলবো যে তোমাদের অতি অবশ্যই 6টা সাবজেক্ট নেওয়া উচিত বাংলা ইংলিশের সঙ্গে আরও 4টে সাবজেক্ট। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে তোমাদের বেস্ট অফ 5 কেমন, এবং তোমরা যখন বিষয় নির্বাচন করবে, তোমাদের যখন ফর্ম ফিল আপ করছো, অতি অবশ্যই সেগুলো ভেবে লিখতে হবে। এবার তোমাদের অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে 11-এ আমার যেইটা 4 সাবজেক্ট হয়ে গেল সেটাই কি উচ্চ মাধ্যমিকে 4 সাবজেক্ট? না, সেটা নয়। তো আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুমি যখন দেবে তখন তোমার যে সাবজেক্টটা কম হবে সেটা হয়ে যাবে তোমার 4th সাবজেক্ট। এবার আমি তোমাদের বলবো যে যে 4টি বিষয়ে খুব ভালো নম্বর ওঠে এবং তার জন্য কিন্তু খুব যে বেশি পড়াশোনা করতে হয় না, অর্থাৎ খুব অল্প পড়াশোনাতেই কিন্তু এই সাবজেক্টগুলোতে খুব ভালো নম্বর ওঠে, সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটি হলো দর্শন, ফিলোসফি, সংস্কৃত, কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং আরেকটি হেলথ অ্যান্ড এডুকেশান বলে আরেকটি সাবজেক্ট আছে। এই যে 4টি বিষয় আছে এদের মধ্যে দর্শন, সংস্কৃত অ্যান্ড হেলথ এডুকেশানটা তোমাদের আর্টসের বিষয় এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানটা আর্টসের স্টুডেন্টরাও নিতে পারো, কমার্স, সায়েন্স প্রত্যেকের স্টুডেন্টরাই কিন্তু নিতে পারো এবং প্রচুর নাম্বার ওঠে এই সাবজেক্টটাতে, এবং তার জন্য পড়াশোনা তো প্রত্যেকটা সাবজেক্টেই করতে হবে, কিন্তু এইটাতে মানে তোমরা পরিশ্রম করে তোমরা যখন লিখবে তোমরা কিন্তু সেরকম নাম্বার পাবে। তাহলে তোমরা যখন আর্টস নিচ্ছ সেখানে তোমরা ইতিহাস নাও, ভূগোল নাও, যে সাবজেক্টই নাও না কেন তার সঙ্গে তোমাদের দর্শন, সংস্কৃত রাখলে বা কমার্সে রয়েছো বা সায়েন্সে যদি তারা সম্ভব হয়, নিউট্রিশন সায়েন্স যাদের আছে বা তোমরা যদি কোনো জিও সায়েন্স নাও, ইকো সায়েন্স নাও, যাই নাও না কেন কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টটাও রাখতে পারো, এটাতে কিন্তু খুবই
খুবই ভালো নম্বর ওঠে। তাহলে আজ আমি তোমাদের এই ভিডিওটিতে, তোমাদের এখন ফর্ম ফিল আপ হবে সেজন্য আমি এই ভিডিওটি করে দিলাম যে তোমাদের বিষয় কিভাবে তোমরা সিলেক্ট করবে। এবং অতি অবশ্যই আমি আবার বলছি যে চারখানা মানে বাংলা ইংলিশ সহ আরও চারটে মোট ছটা সাবজেক্ট কিন্তু অতি অবশ্যই নিয়ে রেখো, এবং তোমাদের কোন সাবজেক্টগুলোতে ভালো নম্বর ওঠে। তোমাদের ক্লাস 11 উচ্চ মাধ্যমিকের ভিডিওর বিভিন্ন সাজেশান, শুধু তাই নয় বিভিন্ন লেসেন ওয়াইজ উত্তর তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও।